দেখো এখানে একটি কোয়েশন আছে গিবেন মানে দেওয়া আছে দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ মানে হিসাব সমীকরণটি দেওয়া আছে আনসার উত্তর দাও ইচ অফ দ্য ইচ মানে প্রত্যেকটি অফ দ্য ফলোয়িং কোয়েশানস ফলোয়িং মানে নিচের নিচের কোয়েশানগুলোর উত্তর দাও মানে তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে প্রত্যেকটি ইকুয়েশনের উত্তর দাও এখানে এ বি এবং সি তিনটা কোয়েশান এই তিনটা কোয়েশনের উত্তর আমার কাছে চেয়েছে এখন আমি প্রথমটা এ নম্বর লেখা আছে না আমি লিখব রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এ ওকে রিকোয়ারমেন্ট এতে আমরা কি লিখবো খেয়াল করো প্রথমে কি বলা আছে পশ্চিম দেখো দ্য টোটাল অ্যাসেটস মানে মোট সম্পদ অফ ফাহিম কোম্পানি ফাহিম কোম্পানির মোট সম্পদ আট টাকা ফাইভ লাখ টেন থাউজেন্ড মানে ফাইম কোম্পানির মোট সম্পদ কত আছে পাঁচ লাখ দশ হাজার এন্ড ইটস লাইবিলিটিস এবং তার দায় আর ইকুয়াল টু মানে আর ইকুয়াল মানে কি হয় সমান টু ওয়ান থার্ড ওয়ান থার্ড হচ্ছে ওয়ান থার্ড মানে হচ্ছে এটা আর কি ওয়ান থার্ড মানে তিন ভাগের এক অংশ মানে যে সংখ্যাটা আগে থাকবে এটা ওপরে লিখবো তারপর ভাগ দেব পরে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো মনে থাকবো সিস্টেমটা যদি টু থার্ড বলে টু আগে লিখব পরে থ্রি থ্রি যদি থ্রি ফোর্থ বলে থ্রি আগে লিখব ফোর ফোরে লিখব যদি ওয়ান ফিফথ বলে ওয়ান আগে লিখব তারপর ফিফথ লিখবো তাহলে এই ধরনের সমস্যা পারবা আচ্ছা অফ টোটাল অ্যাসেটস মানে দায় হচ্ছে মোট সম্পদের তিন ভাগের এক অংশ

আচ্ছা এখন খেয়াল করুন আমার কি দেওয়া আছে টোটাল অ্যাসেট দেওয়া আছে টোটাল অ্যাসেট কত ফাইভ লাখ টেন থাউজেন্ড ওকে অ্যান্ড ইটস লাইভলিটিজ তার দায় কত ওয়ান থার্ড অফ অফ মানে ইন্টু টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট কত আছে পাঁচ লাখ দশ হাজার তা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওনার্স ইকুইটি ওনার্স ইকুইটি কত আমার ওনার্স ইকুইটি বের হবে তাই না তাইলে পাঁচ লাখ দশ হাজার আমি এখানে লিখলাম তারপর এটা কত হবে ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড ওয়ান সেভেন্টি থাউজেন্ড প্লাস ওনার সিকিউরিটি এখন আমরা ফাইভ লাখ টেন থাউজেন্ড এটা কি এদিকে সাইড বদল করলে প্লাসটা মাইনাস হবে না মাইনাস ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড ইকুয়াল ওনার সিকিউরিটি সুতরাং ওনার্স ইকুইটি সমান কত দাঁড়াচ্ছে থ্রি লাখ ফোরটি থাউজেন্ড তাহলে আমরা কি বলতে পারি এর প্রথম কোয়েশনটা কি হোয়াট ইজ অ্যামাউন্ট অফ ওনার্স হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাইভ কোম্পানিজ ওনার সিকিউরিটি ফাইভ কোম্পানি ওনার সিকিউরিটি কত আছে তিন লাখ চল্লিশ হাজার বুঝতে পারছি তো আমরা ওকে তারপর দুই নম্বরটা কি বলছে খেয়াল করো বলছে বিতে দ্য লাইবিলিটিস অফ ফাহিম কোম্পানি আর এত মানে লাইব ফাহিম কোম্পানি লাইবিলিটিস দেওয়া আছে এন ওনার সিকিউরিটি এত ওনার সিকিউরিটি দেওয়া আছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফাইভ কোম্পানিজ টোটাল অ্যাসেট তাহলে এটা কোনটা হবে রিকোয়ারমেন্ট বি কী হবে রিকোয়ারমেন্ট বি রিকোয়ারমেন্ট বি তাহলে এখান তো আমার কী দেওয়া আছে অ্যাসেট লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি আমরা যেহেতু একবার বট ফর্মে লিখেছি আর লেখা দোকানে এখন আমরা শর্ট ফর্মে লিখলে হবে তাহলে অ্যাসেট কী দেওয়া আছে আমার পশ্চিমবী কী কী দেওয়া আছে আমার প্রশ্ন দেওয়া যাচ্ছে লাইব্রেলি হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার আর ওনার সিকিউরি তিন লাখ দশ হাজার লাইব্রেলি হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এবং ওনার সিকিউরি কত থ্রি লাখ টেন থাউজেন্ড তাই না থ্রি থ্রি লাখ লাখ টেন টেন নাউজেন্ড তাহলে আমাকে কী বের হবে অ্যাসেটটা কত সুতরাং অ্যাসেট সমান হচ্ছে ফোর লাখ সিক্সটি থাউজেন্ড তাহলে এখানে কী বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ

ওনার সিকিউরিটি দেওয়া আছে কি চেয়েছে লাইবিলিটি তাহলে তিনটা জিনিস অ্যাসেট লাইবিলিটিস ওনার সিকিউরিটি আমরা শর্ট ফর্মটা নিলে হবে অর্থাৎ বেসিক ফর্মটা নিলে হবে অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি অ্যাসেট কত দেওয়া আছে মনে আছে অ্যাসেট হচ্ছে কত টু লাখ আর লাইবিলিটি অ্যাসেট হচ্ছে টু লাখ আর ওনার সিকিউরিটি কত দেওয়া আছে ওনার সিকিউরিটি হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড তাই না ওনার সেক্রেটারি কত সেভেন্টি ফাইভ থাউজেন্ড প্লাস এখানে আমরা লিখলাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড কী ছেড়েছে লাইবিলিটি তাহলে আমরা যদি সাইড বদল করি টু লাখ এদিকে যদি নিয়ে আসি মাইনাস সেভেন্টি ফাইভ থাউজেন্ড ইকুয়াল লাইবিলিটিস তাই না সুতরাং দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটিস ইজ ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইভাবে যত অঙ্ক আছে এই ধরনের যত অঙ্ক আছে আমরা করবো ক্লিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধরনের অঙ্কই আগের অঙ্কটির মতো খেয়াল করো একটু চেঞ্জ আছে অ্যাট দ্য বিগিনিং মানে শুরুতে অফ দ্য ইয়ার বছরের শুরুতে সুমন ব্রাদার্স মানে সুমন ব্রাদার্স হচ্ছে প্রতিষ্ঠানের নাম হেড ছিল টোটাল অ্যাসেটস অফ টাকা এইট লাখ শুরুতে টাকা কত ছিল সম্পদ ছিল আট লাখ এন্ড টোটাল লাইবিলিটিস এবং মোট দায় অফ টাকা মানে শুরুতে দায় ছিল কত তিন লাখ আনসার ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রত্যেকটি কোয়েশনের উত্তর দাও তাহলে প্রথমে ব্যবসায় সম্পদ দেওয়া আছে এবং দায় দেওয়া আছে তাহলে সম্পদ সমান যদি দায় সমান হইতো তাহলে আমরা বুঝতাম ইকুয়েশনটা ঠিক ছিল কিন্তু সম্পদ সমান দায় যেহেতু সমান নাই তাহলে বছরের শুরুতে আর একটা অ্যামাউন্ট আছে যেটা এখানে নাই কি অ্যামাউন্টটা নাই ওনার সিকিউরিটি নেই অর্থাৎ অ্যাসেট আছে আছে কিন্তু ওনার সিকিউরিটি নেই তাই প্রথমেই আমরা এই কাজটা করে নিব এট দা বিগিনিং এট দা বিগিনিং বিগিন ইং অফ দ্য বছরের শুরুতে থ্রি লাখ তাই তো ওনার সিকিউরিটি দেওয়া নাই তাহলে আট লাখ যদি সম্ভব হয় আর যদি তিন লাখ হয় তাহলে বাকি পাঁচ লাখ অবশ্যই ওনার সিকিউরিটি বুঝতে পারছো আচ্ছা এইটা আমরা বছরের শুরুতে বের করে নিব আচ্ছা এরপরে লক্ষ্য করো রিকোয়ারমেন্ট ওয়ান বলছে ইফ টোটাল অ্যাসেট যদি মোট সম্পদ ইনক্রিজড মানে বৃদ্ধি পায় টাকা ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড মানে মোট সম্পদ যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পায় ডিউরিং দ্য ইয়ার মানে এবছর অ্যান্ড টোটাল লাইবিলিটি মোট দায় ডিক্রিজড হ্রাস পাওয়া আর কি হ্রাস পেয়েছিল কত টাকা হোয়াট ইজ দা অ্যামাউন্ট অফ ওনার এন্ড অফ দ্য বছরের শেষে কত আছে তাই প্রথমে যত আছে যদি আমরা না বের করতাম তাহলে কি বলতে পারতাম বছরের শুরুতে কত ছিল কোনটার থেকে বাড়ছে কোনটার থেকে কমছে এই জন্যই বছরের শুরুর অ্যামাউন্টটা আমরা কি করছি বের করে নিয়েছি ক্লিয়ার এটা আমরা ওয়ার্কিং হিসেবে প্রথমে বের করে নিব তারপর রিকোয়ারমেন্ট এ লিখে আমরা এট এন্ড অফ দ্য ইয়ার মানে বছরের শেষে আমরা আবার ইকুয়েশনটা লিখবো অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এখানে কি কি চেঞ্জ অ্যাসেট বেড়েছে বলছে না ইফ অ্যাসেট ইনক্রিজড বৃদ্ধি পায় এক লাখ পঞ্চাশ হাজার তাহলে এক লাখ অ্যাসেট যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পায় আমার অ্যাসেট ছিল কত এইট লাখ আমার অ্যাসেট ওপেনিংয়ে ছিল এইট লাখ কত বৃদ্ধি পেয়েছে তাহলে বাড়লে কি হবে প্লাস না ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ক্লিয়ার এরপরে কি বলছে লাইবিলিটিস ডিক্রিজড মানে লাইবিলিটিস ডিক্রিজ টাকা এইট থাউজেন্ড লাইবিলিটিস কমেছে তাহলে লাইবিলিটিস আমার কত ছিল

লাইবিটিস কত কমেছে এইটি থাউজেন্ড কমেছে তাই তো এইটি থাউজেন্ড কমেছে তাই আমরা বিয়োগ করব বের হতে কোনটা ওনার সিগিটি কত তাহলে আমরা লিখলাম কি ওই কি বের করব এখানে হচ্ছে আমরা যোগ করে দিব নাইন লাখ ফিফটি থাউজেন্ড আর এখান থেকে মানে এটা আমরা সাইড একসাথে বদল করে পড়ি তাহলে এখানে কত দুই লাখ বিশ হাজার এদিকে আসলে থার্টি থাউজেন্ড তাহলে এন্ড অব দ্য ইয়ার আমার ওনার্স ইকুইটি কত আছে সাত লাখ ত্রিশ হাজার টাকা বুঝতে পারছো আচ্ছা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট বি এখানে কী চেয়েছে লক্ষ্য করো বলছে ইফ টোটাল অ্যাসেট ডিক্রিজড যদি সম্পদ কমে কত টাকা বাই টাকা ওয়ান লাখ এক লাখ টাকা দ্বারা যদি কমে অ্যান্ড ওনার সিকিউরিটি ইনক্রিজড ওনার সিকিউরিটি যদি বৃদ্ধি পায় পাঁচ লাখ বিশ হাজার তাহলে ডিউরিং দ্য ইয়ার এবছর হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটিস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তাহলে আমরা রিকোয়ারমেন্ট দিতেও আবার লিখবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাট দিট এন্ড

আমরা করলাম চেয়েছিটিস তারপর কি ওনার সিকিউরিটি বৃদ্ধি পাইছে পাঁচ লাখ বিশ হাজার দেখো আমরা বছরের শুরুতে যদি ওনার সিকিউরিটি না বাড়াইতাম তাহলে কি আমরা কার সাথে নিয়োগ করতাম আমরা শুরুতে বের করে রাখছি তাহলে কত ছিল ওনার সিকিউরিটি পাঁচ লাখ বৃদ্ধি পেয়েছে কত পাঁচ লাখ টোয়েন্টি থাউজেন্ড কত বৃদ্ধি পেয়েছে পাঁচ লাখ বিশ হাজার তাই তো আচ্ছা এখন এখানে কত হয় সেভেন লাখ সেভেন লাখ তাই তো সমান লাইবিলিটিস প্লাস সিকিউরিটি কত টোয়েন্টি থাউজেন্ড তাই না হুম আচ্ছা তাহলে এখন কি হবে লাইবিলিটিস কত লাইবিলিটিস মানে এই আমরা যদি সাইড বদল করি

মানে পাঁচ লাখ বিশ হয়ে ধরছে আর কি মানে পাঁচ লাখ টিকা শুধু বিশ হাজার টাকা বাড়ছে ইনক্রিজড হয়েছে তো স্যার প্রশ্নটা কিন্তু খুব জটিল তাহলে লক্ষ্য করো আমার কিন্তু কি বলছে ইফ টোটাল অ্যাসেটস আচ্ছা দুই নম্বরটা কি হয়েছে দুই নম্বরে কি বলছে রিকোয়ারমেন্ট বিতে ইফ টোটাল অ্যাসেস ডিক্রিজ বাই টাকা ওয়ান লাখ যদি টোটাল অ্যাসেট এক লাখ টাকা হ্রাস পায় এর ওনার্স ইকুইটি ইনক্রিজড বৃদ্ধি পায় টু টাকা ফাইভ লাখ টোয়েন্টি থাউজেন্ড টু টাকা ফাইভ লাখ টোয়েন্টি থাউজেন্ড মানে কি মানে পাঁচ লাখ বিশ হাজার টাকা পর্যন্ত যাবে তাহলে আমার ওপেনিংয়ে ছিল আমরা বের করছিলাম কত পাঁচ লাখ টাকা তাহলে এখন কত বৃদ্ধি পাবে বিশ হাজার তার মানে গিয়ে টোটাল হবে কত পাঁচ লাখ বিশ হাজার যদি টু বলে তাহলে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা পর্যন্তই হবে ক্লিয়ার ডিউরিং দ্য ইয়ার হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লাইবিলিটিস এট দ্য এন্ড অফ দ্য ইয়ার তাহলে আমরা রিকোয়ারমেন্ট বিতে কী লিখবো রিকোয়ারমেন্ট বিতে লিখব অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি তা আমার ওপেনিংয়ে অ্যাসেট ছিল কত ফাইভ লাখ আমার কম কত ওয়ান লাখ ওয়ান লাখ আমার তো লাইব্রেরটিস বের করব তো লাইব্রেরিজ থাকবে প্লাস ওনার সিকিউরিটি কত হবে পাঁচ লাখ ছিল এখন বলছে পাঁচ লাখ বিশ হাজার টাকা যাবে তাহলে কত হবে সব মিলে হবে পাঁচ লাখ বিশ হাজার যদি টু বলে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটাও হবে ক্লিয়ার তাহলে কত দাঁড়াচ্ছে লাখ এখানে অ্যাসেট ছিল মেবি এইট লাখ একটু ভুল সে অ্যাসেট ছিল কত এইট লাখ তাহলে এখানে কত হবে সাত লাখ কত হবে সাত লাখ লাইবিলিটিস প্লাস পাঁচ লাখ বিশ হাজার এখন এই সাত লাখ বিশ হাজার সাত লাখ টাকা লিখলাম তারপর সাইড বদল করে এখানে ফাইভ লাখ টোয়েন্টি থাউজেন্ড লিখলাম তাই না সমান কত লাইবিলিটি সুতরাং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার লাইবিলিটিস আর কত ওয়ান লাখ এইটি থাউজেন্ড এইভাবে এই অঙ্কগুলি আমরা করতে পারি ক্লিয়ার